بسم الله الرحمن الرحيم. الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. شمن تقرب من الدشوك سودا إسلامي كيانة ويتقرب من أفضل كي أنت رك بارك بات. الحمد لله ما دش شطر ويتين بريطانيا سودا بدن عليم الدين بريطانيا مدة جاكة أتنتو شو بوريتو أبعن ইসলামিক লাইভ প্রোগ্রামের সম্মানিত মেহমান আজকে ইনশাআল্লাহ এই প্রোগ্রামের উনি মেহমান হয়ে আসছেন। ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, শাবানের গুরুত্ব। আমি ওনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাজাকুমুল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমরা অত্যন্ত আনন্দিত আপনি যে শাবানের গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ 10-15 মিনিট আলোচনা করবেন। পরে ইনশাআল্লাহ আমাদের দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، الحمد لله حمد الشاكرين الذي جعلنا من المسلمين ومن علينا بالكتاب المبين وجعلنا من أمة سيد المرسلين. الصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. Respected viewers, listeners, একরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা শুরুতেই আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শাবানের এই পবিত্র দিনগুলাতে ইসলামিক বিষয় সম্পর্কে জানার জন্য ইসলামিক কিউএনএ অনুষ্ঠানে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিনের ব্যাপারে সঠিক বিষয়গুলোকে সঠিকভাবে জানার এবং জানার পর এর উপর আমল করার আল্লাহ তাআলা তৌফিক দেন। আমরা আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করছি, আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে শাবানের এই কয়দিন পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন। কিছুদিন আগেও আমরা দোয়া করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, এই রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করুন, রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন। আমাদের সাথে অনেকেই এই দিনগুলোতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। গতকালও আমার মসজিদের এক মুসল্লি, ওনার চাচাতো ভাই, ইয়াং 50-51, তো কিছুদিন থেকে হার্ট অ্যাটাকের পর হসপিটালে ছিলেন, গতকাল বলছেন যে উনি মারা গেছেন, আজকে ওনার জানাজা। এভাবে প্রতিদিন আমাদের সাথে যারা ছিলেন অনেকেই যখন যার হায়াত শেষ হচ্ছে চলে যাচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা যে দোয়া করেছি, হে আল্লাহ, এই রজব এবং শাবানে আপনি আমাদেরকে বরকত দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদের হায়াত দান করুন, এখন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে
হায়াত দিয়েছেন। আমরা এখন দোয়া করবো আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ও বাল্লিগনা রমাদান, হে আল্লাহ এই শাবানে আপনি আমাদেরকে বরকত দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রজব থেকে এই দোয়া শুরু করে দিতেন? এটা এই জন্য যে আমাদের সামনে যে রমাদান মাস আসছে, এই রমাদানের প্রস্তুতি হিসাবে রজব থেকে শাবান এই পুরা দুটি মাস যেন আমরা রমাদানের জন্য পুরোপুরিভাবে আমাদের প্রিপারেশন প্রস্তুতি আমরা নিতে পারি। কোরআনে কেরিমে আল্লাহ তাআলা ইমানদারদেরকে বারবার এগেইন এন্ড এগেইন অত্যন্ত মহব্বতের সহিত ইমানদারদেরকে রিমাইন্ড করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো। এরপর আল্লাহ তাআলা কি বলেন, ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগা। আমরা যদি এই আয়াতের উপর একটু গভীরভাবে আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই প্রথম আল্লাহ তাআলা ইমানদারদেরকে অ্যাড্রেস করেছে, হে ইমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তখন ইমানদারের উচিত সে যেন রেডি হয়ে যায় যে আল্লাহ তাআলা তাকে এরপরে কিছু বলবেন। তো আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন ইমানদারকে ডাক দিলেন এর সাথে সাথেই বললেন ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগা, ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগা। শুধুমাত্র ইমানদারের জন্য না, আল্লাহ বলেন প্রতিটি নফস, এভরি সিঙ্গল সোল শুড থিঙ্ক, সবাই যেন এটা চিন্তা করে, মা কদ্দামাত লিগা, আগামী দিনের জন্য আমি কি তৈয়ারি করেছি, আমি কি ফাটিয়েছি। যেমন এই যে রজব মাস, আমরা রজব মাসে বারবার আমরা আলোচনা শুনেছি, এই রজব মাস আশুরুল হুরুমের মধ্যে থেকে একটা, এই রজব মাস অত্যন্ত বরকতময় মাস। কিন্তু এই যে একটা মাস রজব মাস আমাদের কাছ থেকে চলে গেল, ঠিক তদ্রূপভাবে এই শাবানের কয়েকটি দিন আমাদের কাছ থেকে চলে গেছে, সামনে আরও কয়েকটি দিন আছে, সেই দিনগুলোও আমাদের কাছ থেকে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে রিমাইন্ড করেন, হে ইমানদার তোমরা গাফিল হলে হবে না, ওয়াল তানজুর নাফস, একটু চিন্তা করে দেখো, মা কদ্দামাত লিগা, যে আগামী দিনের জন্য তুমি কী সংগ্রহ করতে পেরেছ। কারণ আজকে যদি আমি আমার আখেরাতের জন্য যদি আমি কিছু সংগ্রহ না করতে পারি, নেক আমল যদি আমার না থাকে, কিয়ামতের দিন এমন একটি কঠিন সময় আমাদের সবার সামনে আসবে যেদিন আমাদের প্রতিটি আমলের হিসাব নেওয়া হবে, আমলে সালেহ নেক আমল এবং বদ আমল দুটাকে মাপা হবে। আর এই দুই আমলের মাপার পর فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, যার নেক আমলের পাল্লা ভারী হবে, فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, সে অনন্তকালের সুখের জান্নাত সে লাভ করবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ, আর যদি আমার একটি নেকি কম হয়, যে নেকির কারণে আমার বদির পাল্লাটা ভারী হয়ে যায় আর নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, ফাউম্মুহু হাওইয়া, তাহলে আমার ঠিকানা হবে হাওইয়া। আল্লাহ তাআলা নিজেই আবার বলেন যে এই যে হাওইয়া সেটা কি, ওমা আদরাকা মা হিয়া, নারুন হামিয়া, এটা হলো নারুন হামিয়া, অত্যন্ত উত্তপ্ত জ্বলন্ত আগুন, যে আগুন মানুষ দুনিয়ার এই সামান্য আগুন যা মানুষ সহ্য করতে পারে না, দুজখের আগুন কত ভয়াবহ হবে, সেই আগুনে মানুষ কেন যাবে যদি সামান্য হালকা হয়ে যায়। অর্থাৎ আমার নেকি, আমার নেক আমল সামান্য যদি কম হয় আর সামান্য গুনাহ যদি আমার বেশি হয়ে যায়, তাহলে আমার ফয়সালা হবে অনন্তকালের এই জ্বলন্ত আগুন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রিমাইন্ড করে বলেন, ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগা, সবাই যেন একটু চিন্তা করে দেখে আগামী দিনের জন্য সে কী প্রস্তুতি নিয়েছে। এই শাবান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করে উম্মতকে শিক্ষা দিয়েছে যে শাবান মাসে আমরা কীভাবে আমল করব। শুরুতেই আমরা যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে শুরু করেছেন
সেই দোয়া আমরা সবাই জানি যে আল্লাহর কাছে প্রার্থনা করা যে এই রজব এবং শাবানের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুন কিন্তু শাবান মাসে আমরা কি আমল করব সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করে আমাদেরকে দেখিয়েছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদের ছেলে উসামা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু ফি শাবান ইয়া রাসূলুল্লাহ শাবান ব্যতীত অন্য কোন মাসে তো আপনাকে এত রোজা রাখতে দেখি না এর কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন দালিকা শাহরুন ইয়াগফালু আনহু কাসীরুম মিনান নাস এটা এমন একটি মাস যে মাসের ব্যাপারে অনেক মানুষই গাফেল থাকে বাইনা রজব ও রমাদান আর এই মাসটা হলো রজব এবং রমাদানের মধ্যবর্তী তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন আর এই মাসে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মানুষের আমল উঠানো হয় মানুষের আমল আল্লাহ তাআলার কাছে এই মাসে পৌঁছে وانا احب ان يرفع عملي وانا صائم আর আমি এটা পছন্দ করি যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে উঠবে এমন অবস্থায় যে আমি রোজাদার ছিলাম রোজা অবস্থায় ছিলাম এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক হারে রোজা রাখতেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়েই তিনি বড় হয়েছে এই জন্য আল্লাহ রসুলের আমল সম্পর্কে তাঁরই দেখার বেশি সুযোগ হয়েছে এই জন্য তিনি এই প্রশ্নটা করেছেন ইয়া রসুলাল্লাহ অন্য কোনো মাসে তো আপনাকে এত রোজা রাখতে আমি দেখি না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত অধিক পরিমাণ রোজা রাখতেন কখনো শাবানের অধিকাংশ দিনগুলোই আল্লাহ রসুল রোজা রেখেছেন আবার কখনো মাস্তাকমালা শাহরান রমাদানের পরে পুরা এক মাস আর কোন মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেননি একমাত্র এই শাবান মাস ব্যতীত এটি সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা জানলাম যে এই শাবানের গুরুত্ব কি যে পুরাটা শাবান মাসের অধিকাংশ দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে আমরা যেটা জানলাম সেটা হলো কি যে অন্যান্য রমাদানের পরে বাকি এগারো মাসের মধ্যে অন্য কোনো মাসে রাসূলুল্লাহ এত বেশি রোজা রাখতেন না যা রাসূলুল্লাহ ইসলাম এই শাবান মাসে রোজা রাখতেন এবং তিনি আরেকটি কথা বলছেন মাস্তাকমালা শাহর কোনো একটা মাস পুরা মাস রমাদানের পরে পুরা এক মাস রাসূলুল্লাহ ইসলাম কখনো রোজা রাখেননি এই শাবান মাস ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল থেকে শাবানের গুরুত্ব আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় এবং আল্লাহর রসুল যেহেতু নিজে এই মাসে কিভাবে আমল করতে হবে আমাদেরকে শিক্ষা দিলেন রোজা রাখার মাধ্যমে আমরাও এই মাসে অধিক হারে আমরা রোজা রাখার চেষ্টা করব কোরআনে কারিম তেলাওয়াত করার চেষ্টা করব সাদাকা খায়রাত করার চেষ্টা করব যত ভালো কাজ আছে এই সমস্ত ভালো কাজ ভালো আমল আমরা অধিক হারে করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে এই মাসে নফল রোজা রেখেছেন ইবাদত বন্দী করেছেন আমরা যেন সেইভাবে ইবাদত করতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খায়র জাযাকুমুল্লাহ খায়র সম্মানিত ইকরামান দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা শেখ ইমদাদুর রহমান আল মাদানী সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন যেহেতু রমজান শরীফ আমাদের সামনে আমার কাছে একটি প্রশ্ন আগেই ছিল ওই প্রশ্নটা আমি একদিন জানতে চেয়েছেন ফিদিয়ার টাকা দিয়ে কি টিপি অয়েল ওইগুলি দিতে পারবেন কি না এবং কখন দিতে হবে দুইটা প্রশ্ন প্রথম প্রশ্নটা হলো কি যে ফিদিয়া ফিদিয়া স্বাভাবিকভাবে যে মানুষ রোজা রাখতে পারেননি তার ফিদিয়া তো দুটি প্রশ্ন একটা হলো যে ফিদিয়া দ্বারা ফিদিয়ার টাকা এটার দ্বারা টিউবওয়েল বা গরিবকে সাহায্য করা যাবে কি না আর আরেকটা প্রশ্ন হলো যে ফিদিয়া কখন দিবেন যেমন রমাদান মাস এখনও আসেনি রমাদানের আগে ফিদিয়া দেওয়া যাবে কি না প্রথম প্রশ্নের উত্তর হলো
যে এই যে ফিদিয়া, এই ফিদিয়াটা গরিবের হক। গরিব মানুষকে দুই বেলা খাওয়ানো এটা হলো তার হক। তো এই ফিদিয়ার ক্ষেত্রে ভালো হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিদিয়ার ক্ষেত্রে গরিবকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করেছেন, বলেছেন যদি আমরা কোনো গরিবকে আমরা খাওয়াতে পারি সেটা হলো ভালো। একটা হলো ভালো আর আরেকটা হলো আদায় হবে কি। হ্যাঁ, যদি কেউ এই ফিদিয়ার টাকা দিয়ে যদি কেউ টিউবওয়েল করে তাও গরিবকে খাওয়ানোর পরিবর্তে তাকে সাহায্য করা হলো সেটাও আদায় হবে। তবে স্বাভাবিকভাবে আমাদের সবার জন্য এটা বোঝা উচিত যে এই যে গরিবদেরকে সাহায্য সহযোগিতা করা, টিউবওয়েল অথবা পানির ব্যবস্থা করে দেওয়া, এগুলো অত্যন্ত ভালো কাজ। আমরা শুধুমাত্র এই ফিদিয়ার টাকা, যাকাতের টাকা যা আদায় না করলে না হয় এগুলো দিয়েই শুধু আমরা সাহায্য সহযোগিতা করব বিষয়টা এমন না। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। ওয়ফি আমওয়ালিহিম, তোমাদের মালে অর্থাৎ তোমরা নিজেরা যা উপার্জন করেছো, আমরা যা উপার্জন করি সেই উপার্জিত সম্পদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন যারা গরিব রয়েছে তাদের হক রয়েছে। স্বাভাবিকভাবে আমরা মনে করি যে আমি টাকা পয়সা উপার্জন করেছি সেটা আমার, আমি যতটুকু উপার্জন করলাম এটুকু শুধু আমারই, আমি উপভোগ করব। আমরা যাকাতের হক তো আমরা আদায় করব, এছাড়াও আমরা নিজের আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদেরও আমাদের উপর হক রয়েছে। শুধুমাত্র যাকাত এবং ফিদিয়ার পয়সা না, অন্যান্য আমাদের যে নিজের যে উপার্জিত সম্পদ রয়েছে এগুলো থেকে আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো সিম্পলি উত্তর হলো কি যে হ্যাঁ, আদায় করা যাবে। তবে ভালো হলো গরিবদেরকে তাদের খাবারের ক্ষেত্রে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইড করেছেন সেভাবে পালন করা, আর যদি কেউ একান্ত এইভাবেই করতে চান তাহলে তার এটা আদায় হবে। দুই নম্বর প্রশ্নের উত্তর হলো কখন সেটা আদায় করবেন। সেটা আদায় করবেন স্বাভাবিকভাবে রমজানে কেউ রোজা রাখতে পারেননি, যেমন ফর এক্সাম্পল একজন অসুস্থ রমজানে রোজা রাখতে পারেনি, তখন সে যেহেতু রোজা রাখতে পারেনি তার রোজার জন্য সে ফিদিয়া দেবে। তবে যদি কোনো মানুষ এমন হয় যে তার অসুস্থতা এমন যে রমজানের আগেই সে কনফার্ম রোজা রাখতে পারবে না, সম্ভব হবে না, সেই ক্ষেত্রে ফুকাহা কেরাম বলেন যদি কেউ অ্যাডভান্স আদায় করে দে আদায় হবে। তবে এই ক্ষেত্রেও ভালো হইল রমাদানের পরে আদায় করা, এই জন্য হতে পারে আল্লাহ তাআলা রমজানে উনাকে সুস্থ করে দিয়েছে, উনি নিজেই রোজা রেখে ফেলছে, অথবা রমজানের পরে উনি সুস্থ উনি রোজা রাখতে পারে। হ্যাঁ, ফিদিয়া হলে এই জন্য যে যখন সেটা করা যাবে না তখন ফিদিয়া অল্টারনেটিভ হিসাবে, এই জন্য যদি কেউ অ্যাডভান্স আদায় করেন সেটা হবে, তবে ভালো হইলো পরে আদায় করা, রমাদান পর্যন্ত অপেক্ষা করা। আর যদি কারো এমন হয় যে দীর্ঘদিন থেকে অসুস্থ রোজা রাখার মতোই না, তিনি জানেন যে রোজা রাখতে পারবেন না, সেই ক্ষেত্রে যদি আগে আদায় করে আদায় হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রশ্নের উত্তর শুনছিলাম ইনশাআল্লাহ। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জানতাম ইসলাম যে হাজুদের নামাজের সময় আয়তুল কুরসি পড়া পয়লা দেখাতে পড়ি আর সেখানে দেখা যদি আমানের শুরু করি সুরা বাকারা শেষ হয়। আচ্ছা, তাহাজ্জুদের নামাজের আর আর কোনো প্রশ্ন আছে আপনার? ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ, আপনি শুনতে থাকুন। ওকে, জাযাকাল্লাহ খায়রান। জি, সাথে সাথে উত্তর দিয়ে দিই। জি, তাহাজ্জুদের নামাজ, এই নামাজে আপনি কোরআনে কারিম থেকে যে কোনো আয়াত বা সূরা যা আপনার মুখস্থ আছে আপনি পড়তে পারেন। প্রথম রাখাতে যদি আয়াতুল কুরসি পড়েন আর দ্বিতীয় রাখাতে যদি আমানার রসুল পড়েন আদায় হবে। এই দুটি আয়াতই অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, কারণ আয়াতুল কুরসিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আযামু আয়াতিন ফি কিতাবিল্লাহ, যে কোরআনে কারিমের সবচেয়ে বড় আয়াত হইল এই আয়াতুল কুরসি। আর সূরা বাকারার শেষের যে দুই আয়াত আমানার রসুল থেকে, এই দুই আয়াত সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রাত্রে বেডে যাওয়ার আগে এই দুই আয়াত যদি পড়ে নেয় কাফাতা, তার জন্য এই দুটি আয়াতই যথেষ্ট। অর্থাৎ শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ না, এই দুটি আয়াতকে যে তাহাজ্জুদের নামাজে পড়বেন সে তো আলহামদুলিল্লাহ ওনার এটা আদায় হবে। এর সাথে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো কি যে আমরা প্রতি ফরজ নামাজের পর আমরা আয়াতুল কুরসি আমরা পড়ব। যদি প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ আয়াতুল কুরসি পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি
মারা যাবে আর সাথে সাথে বেহেশত চলে যাবে সুবহান দুই নম্বর হলো এই যে আমানার রাসূল থেকে যে আয়াতগুলো সূরা বাকারের যে দুটো আয়াত এই দুটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আয়াত যে আয়াত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটা মিন তাহতি কানজ আল্লাহ তাআলার আরশের কানজ কানজ হলো ট্রেজারের নিচ থেকে আল্লাহ তাআলা এই দুটি আয়াত দিয়েছেন এবং এই দুটি আয়াত কোরআনে কারীমের আমরা রাত্রে বেডে যাওয়ার আগে আমরা তেলাওয়াত করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে আয়াতুল কুরসি এবং ওই সূরা বাকারার শেষের দুই আয়াত এটাকে আমল করার তৌফিক দান করুন এবং যে প্রশ্ন ছিল এই প্রশ্নের উত্তর হলো যে উনি তাহাজ্জুদের নামাজে পড়লে হবে কিনা হবে ইনশাআল্লাহ আল্লাহু আ'লাম বিসওয়াব জাযাকুমুল্লাহ খায়র অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমরা শুনছিলাম আরেকটি প্রশ্ন অনেক সময় ডাক্তার নিষেধ দিচ্ছে যে রমজান শরীফ রোজা না রাখার জন্য যে শারীরিক ক্ষতি হবে হয়তো বেশি হয়ে যাবে আপনার শরীরের জন্য অনেক ঝুঁকিপূর্ণ তারপরে অনেকেই কষ্ট করে রোজা রেখে পেলেন ওইটা কি ঠিক হবে না ওইটা না রাখাই ভালো কি করা জাযাকাল্লাহ খায়রান প্রশ্ন হলো কি যে শারীরিকভাবে একজন মানুষ অসুস্থ ডাক্তারের পরামর্শ হলো যে রোজা রাখা যাবে না এই ক্ষেত্রে কেউ যদি ডাক্তারের কথা না মেনে রোজা রাখেন তাহলে সেই কাজটাকে ঠিক করলেন কি না এই ক্ষেত্রে দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যেখানে রোজার কথা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারীদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঈমানদারদেরকে বলছেন যে রোজা রাখার জন্য আর সাথে সাথেই বলছেন ফামান কানা মিনকুম মারীদান কোনো মানুষ যদি অসুস্থ হয় আও আলা সাফার অথবা সে সফরের মধ্যে থাকে ফাইদাতুম মিন আইয়ামিন উখার তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবকাশ আছে সে পরেও রাখতে পারে তো এই যে অসুস্থতাটা এই অসুস্থতার ক্ষেত্রে যদি কোনো ডাক্তার যে ডাক্তারকে একজন ইমানদার হিসেবে তাকে ট্রাস্ট করতে পারেন যে ডাক্তার আসলে এই ক্ষেত্রে যেমন আমরা এই দেশে আসি এখানে আমাদের অনেক সময় আছে ডাক্তারের পরামর্শ যেটা সেই ডাক্তার কি মুসলিম না সেদিকে আমরা যাওয়ার প্রশ্নই আসে না কিন্তু ফিকার কিতাবের মধ্যে যে বিষয়টা রোজার ক্ষেত্রে আসে সেটা হলো কি যে একজন মুসলমান ডাক্তার যিনি রোজারও ইম্পর্টেন্স বুঝেন আর সেহত স্বাস্থ্যেরও গুরুত্ব বুঝেন ওই ডাক্তার যদি মনে করেন যে এই ব্যক্তির জন্য রোজা রাখলে মানে তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে সে রোজা রাখলে না রাখ মানে তার জন্য রোজা রাখলে তার স্বাস্থ্যের ক্ষতি হবে এই ক্ষেত্রে এই ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে হ্যাঁ এখন প্রশ্ন হলো কি যে আমরা এখানে আসি ডাক্তাররা স্বাভাবিকভাবে মুসলিম কি নন মুসলিম সেটা আমাদের জানারও সুযোগ নেই ডাক্তার আমাদেরকে পরামর্শ দিচ্ছে যে আমরা রোজা রাখতে পারবো কি না এই ক্ষেত্রে শরীয়তের একটা বিধান হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা কোনো মানুষ তার সামর্থ্যের বাহিরে কিছু আল্লাহ তাআলা তার উপর ছাপিয়ে দেন না এই জন্য আমি যতটুকু করার সামর্থ্য রাখি এতটুকুই আল্লাহ তাআলা আমার কাছ থেকে নেন আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি আমাকে দাঁড়িয়েই নামাজ পড়তে হবে যখন দাঁড়াবার আমার খুব ক্ষমতা নেই আমি বসে নামাজ পড়তে পারি আমি বসতে পারি না আমি শুয়ে নামাজ পড়তে পারি ঠিক তদ্রূপভাবে এই রোজার ক্ষেত্রে যখন আমি রোজা রাখার সামর্থ্য রাখি আমাকে রোজা রাখতেই হবে কিন্তু এখন যদি কোনো কারণে দেখা যায় যে না আমার পক্ষে রোজা রাখলে আমার স্বাস্থ্যের ক্ষতি হবে এবং এই ক্ষতিটা যদি আমি মনে করি একজন ইমানদার হিসাবে আমি যদি মনে করি যে আসলেই আমার কোনো মারাত্মক কোনো ক্ষতি হবে তাহলে এই ডাক্তারের এই পরামর্শ নেওয়া যেতে পারে রোজা নাও রাখতে পারেন তো এ ব্যাপারে কনক্লুশন হলো এটা যে যদি ডাক্তার আমাদেরকে পরামর্শ দেয় যে রোজা রাখা যাবে না আর এই ক্ষেত্রে আমি নিজেও যদি দেখি যে না আসলেই রোজা রাখলে আমার ক্ষতি হবে রোজা রাখা যাবে না তাহলে ডাক্তারের পরামর্শ আমরা নিতে পারবো ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়র অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর আমরা শুনতেছিলাম যেহেতু আমরা সম্মানিত ক্রমাগত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কুয়েনে উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন
ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিম দ্বীন শেখ ইমদাদুর রহমান আল মাদানি, ইমাম ও খতিব ব্রহ্মলিবাই বৌ মস্ক। আপনার আরও অনেকে দেখেছেন আলহামদুলিল্লাহ ওনাকে, আলহামদুলিল্লাহ ব্রিটেনের যে হাতে গোনা কয়েকজন শীর্ষস্থানীয় উলামা একরাম এর মধ্যে উনি হচ্ছেন এবং শীর্ষে এবং সবারই প্রিয়। আমরা ওনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম শাবানের গুরুত্ব, এই বিষয়ের উপর আমরা আবারও আলোচনা শুনব। যখনই আপনারা কল করবেন আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি দর্শক শ্রোতা গুরুত্ব সহকারে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ খাইর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ولا إله إلا الله إله الأولين والآخرين وقيوم السماوات والأراضين الذي لا فوز إلا في طاعته ولا عز إلا في التذلل لعظمته ولا غنى إلا في الافتقار إلى رحمته. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. Respected viewers and listeners, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা বিরতির আগে শাবানের গুরুত্ব উপর যে সমস্ত কথা আমরা শুনছিলাম এর মধ্যে যে হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছিলাম সেই হাদিসের মধ্যে উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে কেন এত অধিক হারে রোজা রাখেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি কথা বললেন কি যে এই মাসে মানুষের আমলকে আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। আমরা সবাই জানি যে প্রতিদিন আল্লাহ তাআলার কিছু ফেরেশতা রয়েছেন যারা আল মালায়েকা ইয়াতাআকাবুনা ফি সালাতিল ফজর ওয়া ফি সালাতিল ইশা, যে কিছু ফেরেশতারা ফজরের সময় দুনিয়াতে আসেন এবং মানুষের আমল রেকর্ড করেন, আর তারা ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত তারা সারা দিনের সমস্ত কিছু রেকর্ড করেন, এরপর তারা আকাশে চলে যান, আবার আকাশ থেকে কিছু ফেরেশতারা আসেন যারা আসরের সময় এসে এই ডিউটিতে তারা জয়ী হন। তাহলে এই হাদিসে দেখা যায় যে প্রতিদিনই মানুষের আমল আল্লাহ তাআলার কাছে উঠে। আবার অন্য হাদিসের মধ্যে আসছে যে প্রতি ইয়ৌমুল খামিস, এই বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহ তাআলার কাছে উঠে। তাহলে দেখা যায় যে প্রতিদিনও আমল উঠার কথা হাদিসের মধ্যে পাওয়া গেল, প্রতি সপ্তাহেও আমল উঠার কথা পাওয়া গেল, আবার এই হাদিসের মধ্যে আসলো যে শাবান মাসে মানুষের আমল আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন দেখা দিল যে তাইলে এই হাদিসের মধ্যে, এই শাবানের হাদিসের মধ্যে যে আল্লাহ তাআলার কাছে মানুষের আমল উঠানো হয় এই কথাটা বলা হইল, কিন্তু দেখা যায় সপ্তাহের মধ্যেও তো দেখা যায় আবার প্রতিদিনও দেখা যায়। এ ব্যাপারে ইবনে রাজব হাম্বালি রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন যে মানুষের আমলকে যখন আল্লাহ তাআলার কাছে উঠানো হয় এই মানুষের আমল উঠানোর এই তিনটি হাদিস উনি একত্রে নিয়ে এসে বলেন যে মানুষের আমল আল্লাহ তাআলার কাছে উঠানোর ক্ষেত্রে প্রতিদিন আমাদের আমল আল্লাহ তাআলার কাছে উঠে, যে ফেরেশতারা ফজরের নামাজের সময় এসে আমাদের আমলের জন্য রেকর্ডের জন্য একদল ফেরেশতা আসেন আর একদল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে চলে যান। যখন আল্লাহ তাআলার কাছে চলে যান তো আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন যে কাইফা তারাকতুম ইবাদি, হে আমার ফেরেশতাগণ তোমরা যে দুনিয়া থেকে এখন আমার কাছে রিপোর্ট নিয়ে আসলা, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে আসছো? তো ফেরেশতারা বলেন আতাইনাহুম ইউসাল্লুন তারাকনাহুম ইউসাল্লুন, হে আল্লাহ ডিউটিতে যায় যখন আমরা শরিক হই তখনও যায় তাদেরকে ফজরের নামাজে আমরা পেয়েছি, আর ডিউটি শেষ করে যখন আসরের নামাজের সময় যখন আমরা আবার আপনার কাছে চলে আসলাম আমরা শেষ কাজ তাদেরকে আমরা নামাজে রেখে এসেছি, নামাজরত অবস্থায় আমরা তাদেরকে পেলাম এবং আসার সময়ও নামাজরত অবস্থায় তাদেরকে রেখে আমরা আসলাম। এই জন্য এই দুই নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল বারদাইন দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি এই ফজরের নামাজ এবং আসরের নামাজ দুই নামাজ সঠিকভাবে যে পড়ল রাসূল আসলে দাখাল আল জান্নাহ, সেজন্য জান্নাতে প্রবেশ করে ফেললো। কারণ আরবি ভাষায় ফিআলুল মাদি পাস্ট টেন্স, দাখালা এটা পাস্ট টেন্স, অলরেডি হি এন্টার্ড, সেজন্য অলরেডি জান্নাতে চলে গেছে,
যে ব্যক্তি তার ফজরের নামাজ সঠিকভাবে আদায় করলো এবং আসরের নামাজ সঠিকভাবে আদায় করলো। এই জন্য আমরা যারা পুরুষ আমাদের সবার উচিত যে ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আমরা পড়ব, আসরের নামাজ প্রতিটি নামাজ পাঁচ ওয়াক্তের নামাজই আমরা গুরুত্ব সহকারে মসজিদে যাই আমরা আদায় করব। এই যে আগের আলোচনার মধ্যে আমরা বলছিলাম যে শাবান মাসের গুরুত্ব হিসাবে একদিক থেকে যেভাবে আমরা অতিরিক্ত নফল রোজা রাখার আমরা চেষ্টা করব, অপর দিক থেকে এই শাবানের প্রতিটি সময় মুহূর্তকে আমরা যেন ভালো আমলের মধ্যে আমরা লাগাতে পারি। এই জন্য আমাদের প্রতিদিনের যে আমল রয়েছে এই পাঁচ ওয়াক্তের নামাজ আমরা জামাতের সহিত পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেন, আস-সালাওয়াতুল খামস মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতানিবাতিল কাবায়ির। যে পাঁচ ওয়াক্তের নামাজ এমন যে কোনো মানুষ ফজরের নামাজ পড়ল, ফজর থেকে জোহর পর্যন্ত এই দুই নামাজের মধ্যখানে যদি তার কাছ থেকে কোনো ধরনের সগীরা গুনাহ হয়ে যায়, যখন সে জোহরের নামাজ পড়ে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। ঠিক তদ্রূপভাবে প্রত্যেক নামাজ এক নামাজ থেকে অন্য নামাজ পর্যন্ত আল্লাহ রাসূল বলেন আস-সালাওয়াতুল খামস এই পাঁচ ওয়াক্তের নামাজ মুকাফফিরাত তার কাফফারা হয়ে যায়, এই নামাজের কারণে তার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এই ফেরেশতারা যখন ফজরের নামাজে আইসা যখন মানুষের ডিউটিতে যখন শরীক হন তখন মানুষকে এই যে নামাজ অবস্থায় পান এই ফজরের নামাজের গুরুত্ব সহকারে গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ যে ফজরের আগের যে দুই রাকাত নামাজ সুন্নত রয়েছে এই দুই রাকাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাকাতাইল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফরজ না এই দুই রাকাত সুন্নত যে আগে পড়ল সে কী করলো, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা সম্পদ আছে এই সব কিছুর মালিক হওয়ার চেয়েও তার কাছে আরও বেশি দামি সে ফজরের দুই রাকাত সুন্নত ছিল। মুহাদ্দিসিন কেরাম বলেন এই দুই রাকাত সুন্নতের যদি এত গুরুত্ব হয় তাহলে ফরজের গুরুত্ব কতটুকু। এই জন্য যে ফজরের নামাজ পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ আল্লাহ তাআলার জিম্মায় সে চলে গেল, সারা দিনের সমস্ত কিছুর জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেন যখন কোনো মানুষ এই ফজরের নামাজটা সে পড়ে ফেলল। এই যে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ নামাজগুলো আমরা যদি আমরা মসজিদে যাই আমরা জামাতের সহিত নামাজ পড়ি তো শুধুমাত্র এই পাঁচ ওয়াক্তের নামাজগুলোকে যদি সঠিকভাবে কোনো মানুষ আদায় করে তাহলে অটোমেটিকলি এই পাঁচ ওয়াক্তের মধ্যে আমাদের যে 24 আওয়ার্স আছে এই 24 আওয়ার্সের যে সমস্ত সগীরা গুনাহ আছে অটোমেটিক্যালি আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত গুনাহকে মাফ করে দেন। দেখেন এই তো গেল পাঁচ ওয়াক্তের নামাজ, পাঁচ ওয়াক্তের নামাজ যারা সঠিকভাবে পড়বে ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। প্রথম গেল পাঁচ ওয়াক্তের নামাজের কথা বললাম, কিন্তু এখন হলো এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত এই যে মধ্যখানে যে সময়টা রয়েছে পুরা এক সপ্তাহের যে সমস্ত গুনাহ হয় আল্লাহ তাআলা যখন কোনো মানুষ এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত এই পুরাটা সময়কে সে ইহতেমামের সহিত ইবাদত করার চেষ্টা করে সঠিকভাবে নামাজ আদায় করে তো এই এক সপ্তাহের মধ্যে তার যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যখন জুমার নামাজে যে শরীক হয় আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। তো প্রথম কথা ছিল কি যে প্রতিদিনই আমাদের আমলকে উঠানো হয়, ফজরের নামাজের সময় একদল ফেরেশতা আসেন সারা রাত যে সমস্ত কাজ আমাদের হয়েছে ওই আমলটা আল্লাহর কাছে উঠান, আর ফজর থেকে আসর পর্যন্ত একদল ফেরেশতারা ডিউটি করেন, আর যখন আসরের নামাজ পড়া হয় তখন ওই ফেরেশতারা সারা দিনের সমস্ত আমলকে আল্লাহ তাআলার কাছে উঠান। তো ইমাম ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের আমল যখন আল্লাহর কাছে উঠানো হয় তো এটা হলো ডেইলি বেসিস আমল, আর আরেকটা হলো এই যে ইয়াউমুল খামিস যে বৃহস্পতিবারে যে আমল আল্লাহ তাআলার কাছে উঠানো হয় যে হাদিসে আসছে এটা হলো উসবুঈয়ান সাপ্তাহিকভাবে। আমরা দুনিয়ার ক্ষেত্রেও আমরা দেখি যারা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করে দোকানপাট যাদের রয়েছে তারা ডেইলি সকালে দোকান খোলার পরে বিকাল পর্যন্ত সারা দিনের যা হিসাব কিতাব আছে একবার এগুলো সব কী করে হিসাব করে, হিসাব করার পর যারা কর্মচারী এরা চলে যায় কিন্তু মালিক বসে বসে সব হিসাব করে দেখে যে আজকের দিন আমার কতটুক মানে বেচা কিনা আমার হইল। তো একদিন ডেইলি একবার মানুষের এই হিসাব মানুষ করে, আবার উইকলিও হিসাব করে যে এই সপ্তাহে আমি কতটুক বিজি করলাম আমার কী হলো,
আবার এন্ড অফ মান্থ মানুষ দেখে যে আমার এই মাসে আমার কত হইল, আবার বছর শেষ হইলো মানুষ হিসাব করে দেখে যে পুরো বছরে আমার কতটুকু আমি কি করলাম। তো এই হাদিসের মধ্যে ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের আমল যে উঠার কথা হয়েছে, যে পুরো বছরের যত আমল আছে এই সমস্ত আমলকে এই শাবান মাসে আল্লাহর কাছে উঠানো হয়। ইমাম ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলেন যদিও প্রতিদিন মানুষের আমল আল্লাহর কাছে উঠানো হয়, সাপ্তাহিকভাবে মানুষের আমল আল্লাহর কাছে উঠানো হয়, কিন্তু এই যে সানাউইয়ান একটা ইয়ারলি পুরো এক বছরের আমল যে আল্লাহর কাছে উঠানো হয়, এই বিষয়ের গুরুত্বটা বোঝানোর জন্য রাসূলুল্লাহ বললেন কি ওয়া আনা উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আমি এটা পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর কাছে এমত অবস্থায় উঠবে যে আমি রোজাদার ছিলাম। এই জন্য আমরা এই শাবান মাসে অধিক হারে আমরা রোজা রাখার চেষ্টা করব। দেখেন আমরা স্বাভাবিকভাবে এই শাবান মাসের ইবাদতের জন্য রোজা রাখার জন্য একটা দিনকে আমরা স্থির করে রেখে দিই, সেই দিন কি শাবানের 15 তারিখের দিন, শুধু একটা দিনই আমরা রোজা রাখব। অথচ এই 15 তারিখে রোজার ব্যাপারে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা, যেটাকে আয়ামে বেদ বলা হয়, যদি কোনো মানুষ প্রত্যেক মাসের এই 3 দিন রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পুরা মাসের রোজার সব আল্লাহ তাআলা দিয়ে দেন। সাপ্তাহিকভাবে 2 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা রাখার জন্য এনকারেজ করেছেন, ইয়াউমুল ইসনাইন সোমবার, ইয়াউমুল খামিস এবং বৃহস্পতিবার। প্রতি সপ্তাহে সোমবার রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রোজা রাখতেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের রোজার ক্ষেত্রে বলতেন যে এই দিন হলো যেদিন আমি দুনিয়াতে এসেছিলাম, এই জন্য আমি চাই যে এই দিনটা আমি কিভাবে আমি রোজার মাধ্যমে। আজকে দেখেন আমরা অনেক সময় আছে রং ওয়ে বাদ যে মানুষ পালন করার চেষ্টা করে, আমরা সবাই জানি যার যার বিভিন্নভাবে রেকর্ড যাদের রয়েছে তারা জানে যে কোন তারিখে কী বারে তার জন্ম হয়েছে। আল্লাহ রসুলের সুন্নতের প্রতি যদি আমাদের আমল হয় তাহলে আমরা কী করবো, ওই দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। তো রসুল সাল্লাহ ইসলাম প্রতি সোমবারে রোজা রাখতেন, প্রতি বৃহস্পতিবারে রোজা রাখতেন। আজকে রোববার রাত, রোববার দিবাগত রাত, রাত পোহালেই সোমবার। তো আমার একটা হাম্বল রিকোয়েস্ট, আজকে আমরা যারা এই প্রোগ্রামে আমরা বিভিন্নভাবে সংযুক্ত আছি, যারা সরাসরি আমরা শুনছি অথবা পরেও রেকর্ডেড আমরা শুনব, সবার কাছে আমার একটা হাম্বল রিকোয়েস্ট হলো কি আমরা ইন্টেনশন করি, নিয়ত করি যে আগামীকাল রোববার সোমবার আমরা সোমবারের নফল রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান হাম্মা বিহাসানাতিন, কোনো মানুষ যদি কোনো নেক আমলের নিয়ত করে আর এরপর যদি সে আমল করতে পারে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে হাসানাতান কামিলা কমপ্লিট পুরো একটা নেক আমল একটা সওয়াব আল্লাহ তাআলা তার জন্য লিখে দেন। তাহলে অন্তত আজকের আমরা যেই যে টিভির প্রোগ্রাম আমরা যারা দেখছি, শাবানের গুরুত্বের উপর আমরা কথা শুনছি, সাথে সাথে আমরা আমলের প্রতি আমরা এগিয়ে আসব, আমরা নিয়ত করব যে ইনশাআল্লাহ আগামীকাল সোমবার আগামীকাল রোজা রাখব। অনেক সময় অনেকে মাস্তা জিজ্ঞেস করেন যে হুজুর নফল রোজা সেহরি না খেয়ে রাখা যায় কি না, কারণ ফরজ রোজা অনেক সময় সেহরি মিস হয়ে গেলেও রোজা মিস করা যাবে না, এই জন্য আমরা ফরজ রোজা তো সেহরি না খেয়েও রাখি, কিন্তু নফল রোজা রাখার ক্ষেত্রে সেহরি না খেয়ে নফল রোজা রাখা যাবে কি না। আসলে সেহরি না খেয়েও নফল রোজা আপনি রাখতে পারেন, যেমন মনে করেন আপনি আজকে নিয়ত করছেন যে ইনশাআল্লাহ আগামীকাল মানডে আমি রোজা রাখবো, কিন্তু কোনো কারণবশত ফজরের আগে সেহরির সময় আপনি জাগতে পারেননি, উঠতে পারেননি, কিন্তু এরপরও যদি আপনি মনে করেন যে আপনি ফিট আছেন, আপনি সুস্থ আছেন, আপনি চাইলে রোজা রাখতে পারবেন, তাহলে সেহরি ছাড়াও যদি আপনি রোজা রাখেন আপনার রোজা হবে, কোনো সমস্যা না। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও কখনও সকালবেলা জিজ্ঞেস করতেন ঘরে নাস্তার কিছু আছে কি না, খুঁজে দেখা গেছে নাস্তার তেমন কিছু নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাইলে আজকের দিন আমি রোজা। তাহলে আল্লাহ রসুলের এই আমল থেকেও বোঝা যায় যে যদি আল্লাহ রসুল সেহরি খেয়ে রোজার জন্য রেডি থাকতেন তাহলে সকালে ঘরে জিজ্ঞেস করতেন না যে নাস্তার কিছু আছে কি না। তাহলে দেখা যায় যে রাত্রি আল্লাহ রসুলের হয়তো বা নিয়ত ছিল না, কিন্তু ঘরে যখন তালাশ করে কিছু পাওয়া যায়নি, এরপর রসুল ইসলাম যদি নিয়ত করে পারেন তাহলে আমরা পারবো না কেন। এই জন্য যদি আমি আগের থেকে সেহরি খাওয়ার আমার সুযোগ থাকে আলহামদুলিল্লাহ, সেহরি খাওয়ার যদি সুযোগ নাও থাকে তবু আমি রোজা রাখার জন্য যদি আমি চাই আমি রাখতে পারবো। এই যে মানডের যে রোজা দেখেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার বেসিস সপ্তাহে মানডে এবং থার্সডে এই 2 দিন রোজা রাখতেন।
আজকাল আমরা অনেক সময় আছে মেডিকেল সায়েন্সের কোনো কথা যদি আমরা শুনি, ডাক্তাররা কিছু বলছে সেটা শুনি, তাহলে সেটা আমাদের কাছে খুব ভালো লাগে। এখন দেখেন মেডিকেলি এটা অ্যাপ্রুভ, এটা প্রমাণিত যে মানুষ যদি মানডে এবং থার্সডে সপ্তাহে দুই দিন রোজা রাখতে পারে, তাহলে ওই যে ডায়েট কন্ট্রোলের যে ব্যাপার আছে, ফিজিক্যালি আমরা এই বর্তমান সময়ে ডাক্তারের কাছে গেলে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের খাবারের কন্ট্রোল নিয়ন্ত্রণের ব্যাপারে ডাক্তাররা পরামর্শ দেয়। এই ক্ষেত্রে দেখা গেছে যারা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, এই দুই দিনের রোজার কারণে পুরোটা সপ্তাহের মানে ফুড যে ব্যালেন্স সেটা আছে সেটা হয়ে যায়। তো আসলে কি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের মধ্যেই আমাদের কল্যাণ রয়েছে। তো আমি আগে যে কথা বলছিলাম যে এই শাবান মাসে আমরা অতিরিক্ত রোজা রাখব, সোমবারে রোজা রাখব, বৃহস্পতিবারে রোজা রাখব, 13, 14, 15 এগুলো তো রেগুলার রোজা রাখার কথা রসুল বলছেন, এগুলো তো রাখবই, এমনকি আমরা চেষ্টা করব যে এর বাহিরেও আমরা এই মাসে আমরা রোজা রাখতে পারি কিনা। যেভাবে আমরা রোজা রাখার চেষ্টা করব, এর পাশাপাশি সাদাকা খায়রাত আমরা করব। কারণ এই সাদাকার ব্যাপারে অনেক সময় আছে আমাদের একটা ধারণা, যেমন এই যে বর্তমানে টার্কি এবং সিরিয়াতে মানুষ বিপদগ্রস্ত, তো আমরা অনেক সময় মানুষ যারা বিপদ তাদের বিপদের জন্য আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করা মানবিক কারণে আমাদের মনের মধ্যে আসে যে আমরা দেখি তাদেরকে আমরা একটু সহযোগিতা করতে পারি কিনা। আসলে তো সাদাকা খায়রাতুল এটা এমন একটা বিষয় যে শুধুমাত্র কোনো মানুষ বিপদগ্রস্ত তার সহযোগিতার জন্য না, বরং আমার নিজের জন্য। কীভাবে আমার নিজের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, মা মিনকুম ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি এমন হবে না যে আল্লাহকে ফেস করবে না আর আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলবেন না। অর্থাৎ আমাদের সবার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলবেন, কিন্তু সেই কথা কিভাবে বলবেন? লাইসা বাইনাহু তারজুমান, মধ্যখানে কোনো ইন্টারপ্রিটার থাকবে না, কোনো ট্রান্সলেটর থাকবে না, সরাসরি আল্লাহ তাআলা আমাদের সবার সাথে কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, ফায়ানজুরু ইলা ইয়ামিনিহি, সে যখন তার ডান দিকে তাকাবে তখন দেখবে তার আমল ছাড়া আর কিছুই নেই। অর্থাৎ দুনিয়াতে যদি কোনো আমল করে থাকে তো এগুলোই শুধুমাত্র তার কাছে, এর বাহিরে আর কিছু নেই। বাম দিকে তাকাবে দেখবে যা দুনিয়াতে আমল করছে এর বাহিরে আর কোনো কিছু নেই। এরপর ইয়ানজুরু, সে তার সামনের দিকে, বাইনা ইয়াদাইহি, তার সামনের দিকে তাকাবে। সামনের দিকে যখন তাকাবে আল্লাহর রসুল বলেন যে সামনে ধাও ধাও করে দোজখের আগুন সে দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আগুন থেকে সে যেন তার নিজকে রক্ষা করে, ওয়ালাউ বিশাক্কি তামারা, আর সেটা যদি একটা খেজুর থাকে তার কাছে আর খেজুরের অর্ধেকটা সে খেয়ে অর্ধেকটা অন্যকে সাদাকা করে চ্যারিটি দিয়ে যদি পারে, সে যেন তার নিজকে ওই আগুন থেকে যেন সে রক্ষা করতে পারে। দুনিয়াতে মানুষ বিপদ থেকে নিজকে রক্ষার জন্য তার সম্পদ ব্যয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আগুন থেকে রক্ষার জন্য তার বড় সম্পদ না, তার ডেইলি খাবারের জন্য যে একটা খেজুর রয়েছে, এই খেজুরের অর্ধেকটা আল্লাহর পথে দিয়েও হলেও সে যেন তার নিজকে দুজখের আগুন থেকে রক্ষা করে। এই হাদিস থেকে, একটা মিনিট, এই হাদিস থেকে যে জিনিসটা আমরা শিখলাম সেটা হলো কি, আমি চ্যারিটি করব দুজখ থেকে আমাকে বাঁচানোর জন্য। এই নিয়তে দেখেন আমাদের মধ্যে চ্যারিটি করার মন মানসিকতা কতটুকু আছে। আমরা তো গরিবকে সহযোগিতা করছি তার ভালোর জন্য, কিন্তু আমি যে আমার নিজের জন্য আমরা করছি সেটা আমরা কখনো চিন্তা করি না। জাযাকুমুল্লাহ খায়র, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা ইনশাআল্লাহ পরে আরও শোনার চেষ্টা করব। যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আমি প্রশ্নটা আমরা আগেও করছিলাম, আর কোন প্রশ্ন আছে আপনার?
ঠিক আছে, এই প্রশ্নগুলো আগেও আমরা, জাজাকাল্লাহ খায়ের, আগেও ফিদিয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। আসলে যদি জাকাতের পয়সা থেকে গরিবকে কোনোভাবে সহযোগিতা করা হয় আর তাকে যদি বলা হয় না যে এটা জাকাতের পয়সা, যেভাবে উনার প্রশ্ন হইলো যে জাকাতের পয়সা দিয়ে টেবিল বা যে কোনো একটা জিনিস দেওয়ার জন্য এটা দিলে জাকাত আদায় হবে কিনা, হ্যাঁ জাকাত না বললেও আদায় হয়ে যাবে। জাজাকাল্লাহ খায়ের, জাজাকুমুল্লাহ আপনার সুন্দর প্রশ্নের জন্য। কিন্তু অনেকে সময় অনেকে শর্ত দিয়ে জাকাত দেন, যেমন জাকাতের ব্যাপারটা যে আমি ওই টাকা দিলাম তুমি আর অন্য কোনো খরচ করতে পারবে না, শুধুমাত্র তুমি ঘর বানাইতে হবে অথবা টিপল দিতে হবে, এরকম শর্ত দিয়ে তার জাকাতটা কাউকে দেওয়া কতটুকু ঠিক হবে? জাজাকাল্লাহ খায়ের, প্রশ্ন হলো যে কাউকে জাকাতের টাকা দেওয়ার পর কোনো শর্ত দেওয়া, এখানে বোঝার বিষয় যেটা, জানার বিষয় যেটা, সেটা হলো কি যে জাকাতের যে মাল যেটা, গরিবের যে হক যেটা, গরিবকে মালিক বানিয়ে দেওয়া। ইসলাম আমাদেরকে আমাদের মালের যে জাকাত আদায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে, এই বিধান এই জন্য দেওয়া হয়েছে আমার মালকে পবিত্র করার জন্য। সুতরাং কাউকে কোনো কন্ডিশন আমি দেব যে তোমাকে ঘর বানাতেই হবে, তোমাকে টিউবওয়েল কিনতেই হবে, এটা অতিরিক্ত। এটা হলো কি মিউচুয়ালভাবে যদি দুইজন মনে করে যে ঠিক আছে আমি জাকাতের কিছু টাকা আপনাকে দিচ্ছি, আপনি এই কাজে লাগাবেন, আর সেও যদি এতে এগ্রি হয়, এটা কোনো ম্যাটার না, কোনো ব্যাপার না, সেটা করতে বলতে পারে। তবে যে জাকাত দেবে তার জন্য এটা বোঝা উচিত যে আমার জাকাত আদায় এই জন্য, আমার মালকে পবিত্র করার জন্য আমি জাকাত দিব। সুতরাং যাকে আমি জাকাত দিব সে কোন খাতে ব্যয় করবে, হালাল হালালভাবে শরীয়তসম্মত যে কোনো খাতে তার ব্যয় করার অধিকার রয়েছে। এইভাবে কোনো কখনো কাউকে কোনো ডিফিকাল্টির মধ্যে ফেলা উচিত না, কারণ উচিত না এই জন্য যে আপনি বললেন যে না এই কাজই করতে হবে, সে এই কাজ করলো না, তো উভয়ের মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। তো এই জন্য মাসলা যদি আমি জানি যে আসল হইল কি যে আমি জাকাত আদায় করছি এই জন্য আমার মালকে পবিত্র করার জন্য, যেহেতু জাকাত দেওয়া হয়ে গেছে সে তো মালিক হয়ে গেছে, মালিক হয়ে গেছে, এখন তার ইচ্ছা আছে এটাকে যেখানেই খরচ করুক সেটা এসে করতে পারবে। জাজাকুমুল্লাহ, অত্যন্ত সুন্দর উত্তর আমরা শুনেছি। ইনশাআল্লাহ আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি হোক, ইনশাআল্লাহ আপনার প্রশ্ন। আমরা আবার কইবার বিষয়টা, ফাউন্ডার কোনটা কইলা? বাহাতন পয়সা দিলা আমরা যে এলাকার গরিব আছে, জি গরিব আমরা প্যাকেট দিলাই তো, জি জি বুঝতাম, পয়সা দি অল টাইম লেগিয়া, জি প্রশ্নটা হলো যে জাকাতের যে টাকা, ওই টাকার দ্বারা যে কোনো একটা জিনিস কিনে, মানে খাবারের হোক বা অন্য যে কোনো একটা জিনিস আমরা কিনে যদি আমরা দেই তাহলে আমাদের আদায় হবে কিনা। আসলে মাসলা হলো কি যে জাকাতটা আপনি যাকে দিবেন তাকে আপনি মালিক বানাই দিবেন, এবং সে ওই ব্যক্তি হওয়া উচিত সে নিজে জাকাত খাওয়ার উপযুক্ত, অর্থাৎ তার উপর জাকাত ফরজ না। ওই ব্যক্তিকে আপনি এখন যাই দেন, আপনি মনে করেন আপনি যদি কোনো খাবার, চাউল ডাল অথবা অন্য কিছু দেন অথবা তার অন্য কোনো প্রয়োজনীয় কোনো জিনিস দেন, যাই দেন সেটার দ্বারা আপনার জাকাত আদায় হবে, তাকে আপনি মালিক বানাই দিলে। সুতরাং আপনি যে প্রশ্ন করছেন, আপনি তাকে যে কোনো কিছুই আপনি দেন না কেন আপনার জাকাত আদায় হয়ে যাবে। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেকের একটা মাসলা, যেমন অনেকে মনে করেন যে আমরা টিভিতে অথবা বিভিন্নভাবে বিভিন্ন আপিলে আমরা দিই, তখন এই টাকাটা সঠিকভাবে তাদের কাছে গিয়ে পৌঁছলো কি না, আমাদের জাকাত আদায় হবে কি না, এটা অনেকের একটা প্রশ্ন হয়ে থাকে। এই ক্ষেত্রে যারা এই ধরনের টিভি বা বিভিন্ন চ্যারিটির জন্য যারা আপিল করেন তাদের একটা সিস্টেম থাকে যে জাকাতের জন্য যে পয়সাটা দেওয়া হয় সেখানে আলাদাভাবে উল্লেখ করতে হবে যে এটা আমার জাকাতের পয়সা। তখন এক্স্যাক্টলি তারা জাকাতের যে খাত আছে, যারা জাকাত খাওয়ার উপযুক্ত এবং যেখানে জাকাতের পয়সা খরচ করা যাবে ওনারা সেখানেই খরচ করেন। এই ক্ষেত্রে আমার একটা পরামর্শ, স্বাভাবিকভাবে জাকাতের পয়সার ক্ষেত্রে
আপনি যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাটার, তো প্রথম আপনার নিজের কোনো আত্মীয় স্বজন যারা গরিব আছে এদেরকে নিজের জানা মতো নিজের হাতে যদি আপনি দিয়ে দেন, তাহলে মনের মধ্যে এই ওয়াসওয়াসা বা সন্দেহ নেই যে আমার টাকাটা সঠিক করে পৌঁছলো কিনা। এবং অন্যান্য যে সমস্ত আপিল আছে সেই আপিলগুলোতে শুধু এই জাকাতের টাকাই দিতে হবে, এটা কোনো জরুরি না। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, সামান্য কিছু যতটুকু আপনার পক্ষে সম্ভব আপনি আপনার সম্পদ থেকে আপনি তাকে দিলেন, অবশ্যই এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে আপনার সম্পদও বাড়াই দিবেন, সম্পদের মধ্যে বারকাত দিবেন। তো এগেইন আপনার প্রশ্নের উত্তর হলো কি যে ইনশাআল্লাহ আদায় হবে। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। প্রশ্নের মাধ্যমে ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমুদ্দিন শেখ ইমদাদুর রহমান আল মাদানি, প্রিন্সিপাল মাজাহিরুল উলুম লন্ডন, এবং ইমাম ও খতিব ব্রহ্মলিবাই বউ সেন্ট্রাল মসজিদ। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছ থেকে আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছি। ইনশাআল্লাহ আমরা আরও চেষ্টা করবো ইনশাআল্লাহ শোনার, এবং যখনই আপনারা কল করবেন আমরা কলের দিকে চলে যাবো, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে আছেন এবং আমরা এখানে গুরুত্বপূর্ণ আলোচনা আরও কিছু শুনবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানযুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতে আল্লাহ তাআলা যেখানে ঈমানদারদেরকে বলছেন যে হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং আগামী দিনের জন্য তুমি কি পাঠিয়েছো একটু চিন্তা করে দেখো। এটা বলার পর আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কোরআনে করিমের অন্যান্য যে সমস্ত আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ বলা হয়েছে, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি ভয় করার মতো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা সত্য কথা বলো। কিন্তু এই আয়াতের মধ্যে একটু ডিফারেন্স, সেটা হলো কি যে প্রথম যখন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, প্রথম একবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো আর তোমার আগামী দিনের জন্য তুমি কি পাঠিয়েছো একটু চিন্তা করে দেখো, এটা বলার পর আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহকে ভয় করার কথা বলছেন। মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন যে প্রথম আল্লাহ তাআলা ঈমানদারদেরকে যখন আল্লাহকে ভয় করার কথা বলছেন, এরপর আখেরাতের ব্যাপারে চিন্তা করার কথা বলছেন যে সবাই যেন একটু চিন্তা করে দেখে সে তার আগামী দিনের জন্য কি আমল সে করতে পারলো কি না এটা যেন সে চিন্তা করে দেখে। এরপর আল্লাহ তাআলা আবার ওয়াত্তাকুল্লাহ কেন বলছেন, আল্লাহকে এই জন্য ভয় করতে হবে যে মানুষ অনেক সময় আছে শুধু আমল করেই তার শেষ না, কারণ কখনো সে নিজে তার আমলকে আবার সে নিজে নষ্ট করে দেয়। দলিল কোরআনে কারিমের আয়াত, আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মানি ওয়াল আযা, হে ঈমানদারগণ তোমাদের সাদাকা খায়রাত তোমরা যা করো এগুলোকে তোমরা বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। বিল মানি ওয়াল আযা, সাদাকা খায়রাত দান খায়রাত করার পর মানুষকে এগুলা খুঁটা দিয়ে, যেমন তাকে কাউকে কিন্তু সহযোগিতা করেছেন এরপরে বললেন আমি না তোমাকে এই সহযোগিতা করেছি, অন্য মানুষকে বলবেন আমি তাকে এই সহযোগিতা করেছি, আদা কষ্ট দিয়ে। কীভাবে কষ্ট দেয়া হয়, কখনো কখনো মানুষ ভালো কাজ করে কিন্তু ভালো কাজ করার পর তার এক্সপেকটেশন থাকে যে ওই মানুষ আমার সাথে ভালো ব্যবহার করবে, অথবা সে মনে করে যে এখন থেকে আমি ন্যায় অন্যায় যা কিছু করবো সে শুধু আমাকে সাপোর্টই দিয়ে যাবে। কোনো কারণে তার বিবেক হয়তো কোনো কাজের ক্ষেত্রে আপনার সাথে দ্বিমত পোষণ করেছে, সে বলে যে না আমি আপনার সাথে একমত না,
তো যে সাদাকা খায়রাত করছে সে মনে করে আরে আমি তাকে সাহায্য সহযোগিতা করলাম আর এখন সে আমার পক্ষে কথা বলে না তো আল্লাহ তাআলা ওয়াত্তাকুল্লাহ ভালো কাজ করার পর আল্লাহকে ভয় করো কারণ তোমার ভালো কাজ এই কাজ তোমার কোনো কারণে যেন সেটা নষ্ট না হয়ে যায় যেমন এই যে সাদাকা খায়রাত আমি করলাম কিন্তু করার পর মানুষকে কষ্ট দিয়ে মানুষকে এটা করেছি বলে ইহসান জিতলিয়ে তাকে মানে খাটো করে আপনার সাদাকা নষ্ট না করতে আল্লাহ তাআলা কোরআনে কারীম মধ্যে নিষেধ করেছেন ঠিক তদ্রূপভাবে অনেক মানুষ তার নেক আমল করবে কিন্তু নেক আমল করার পরও সে তার নেক আমলকে হেফাজত করতে পারবে না এই জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন আতাদরুন মানিল মুফলিস হে আমার উম্মতগণ তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব সবচেয়ে অসহায় কোন ব্যক্তি সাহাবায়ে কেরাম স্বাভাবিকভাবে উত্তর করলেন ইয়া রাসূলুল্লাহ যার কোনো ধন সম্পদ নেই ঘর বাড়ি নেই টাকা পয়সা নেই আমরা থাকি সবচেয়ে নিঃস্ব জানি এটাই তো স্বাভাবিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না 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 আমার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত লোক যারা অনেক বেশি সালাত নিয়ে আসবে সাদাকা নিয়ে আসবে সিয়াম নিয়ে আসবে অনেক বেশি নেক আমল নিয়ে আসবে আমার কাছে আল্লাহ তাআলার কাছে কিন্তু আসার পর হবে কি সে শাতামাহু হাদা ওয়া দরাবাহু হাদা সে তার ব্যবহার ভালো ছিল না হয়তোবা কাউকে গালি দিয়েছে কারোর সাথে ঝগড়া করেছে এই সমস্ত কারণে মানুষের কিছু হক তার উপর হয়ে যাবে তো কিয়ামতের দিন ওই সমস্ত মানুষের হক আদায় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কাছে তখন তার এই নেক আমল ছাড়া সেখানে আর কোনো প্রতিদানের কোনো ব্যবস্থা থাকবে না তখন ওই ব্যক্তির ওই যে সাদাকা করেছিল ওই যে এক্সট্রা ইবাদতবন্দি করেছিল ওই সমস্ত নেক আমল থেকে তাদের বদলা দেয়া হবে এক পর্যায়ে তাদের সবার বদলা দিতে যায় কিছু পাওনাদার বাকি থেকে যাবে তখন তার নেকি সব চলে গেছে এখন কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পাওনাদার যারা এখনো অবশিষ্ট রয়ে গেছে যেহেতু তার কাছে আর দিবার মতো কিছু নেই তখন তাদের গুনাহ এনে ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এখন সে কি অসহায় হইল এত কিছু নেক আমল করার পরও আখেরাতে সে বাঁচতে পারেনি কেন কারণ তার নেক আমলগুলোকে সে সংরক্ষণ করতে পারেনি এই জন্য আল্লাহ ওয়াত্তাকুল্লাহ যদি কোনো নেক আমল করে থাকো আল্লাহকে ভয় করো কারণ একজনে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ছে কেউ দেখেনি আল্লাহর জন্য উঠে সে তাহাজ্জুদের নামাজ পড়ছে দিনের বেলা এখন সবাইকে বলে যে আজকে তাহাজ্জুদের সময় উঠছিলাম আর ঠান্ডা এই সে আসলে ঠান্ডা টুন্ডা কিছুই না বন্ধু বান্ধব সবার কাছে একটা অ্যাডভার্ট করা যায় আমি গত রাত্রে আমি তাহাজ্জুদের নামাজ আমি পড়েছি তো এটাকে বলা হয় রিয়া এই রিয়ার কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায় সুমা শোনানো একটা হইলো রিয়া এটা দেখানো যেমন মনে হয় আমি নামাজ পড়তেছি খুব সুন্দর করে নামাজ পড়লাম অনেককে দেখাইলাম আর তাহাজ্জুদের নামাজ যে পড়ছি এটা তো রিয়া করা যাবে না সুমা শোনানো বলে বলে যে আমি এই করেছি সেই করেছি বললাম তো এই রিয়া এবং সুমার দ্বারাও মানুষ তার আমলকে নষ্ট করে ফেলে নষ্ট করে এই জন্য আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন অবশ্যই আল্লাহ তাআলা খাবীর আল্লাহ খুব ভালো জানেন কে কি আমল করছো অর্থাৎ আমরা অনেক সময় আমল না করেও ক্লেম করি মানুষকে বলতে চাই যে আমি এত ভালো আমল আমার এত কিছু আমি করি এই করি সেই করি মানুষের কাছে ভালো হওয়ার জন্য আল্লাহ বলেন কি ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন অবশ্যই আল্লাহ তাআলা অত্যন্ত ভালো জানেন আল্লাহর কাছে কোনো কিছু কেউ লুকাতে পারবে না কোনোভাবে ধোকা দিতে পারবে না যে আমল না করেও বলবে মানুষকে বলা যাবে আমল না করে আমি আমল করি কিন্তু আল্লাহ তাআলা খাবীর আল্লাহ তাআলাকে কেউ ধোকা দিতে পারবে না আল্লাহ সব কিছু জানেন মানুষকে কি আমল করছে এমনকি কার নিয়ত কি আমলের এই নিয়ত কি আল্লাহর সন্তুষ্টি না মানুষকে দেখানো সেটাও আল্লাহ তাআলা ভালো জানেন এই জন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে যখন বলছেন যে আগামী দিনের জন্য আল্লাহকে ভয় করো আগামী দিনের জন্য কি আমল করেছো সেটার ব্যাপারে চিন্তা করো এটা বলার পর আবার বলেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এই জন্য কোনো আমল করার পর আল্লাহর কাছে কাকুতি মিনতি করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম হে আল্লাহ আমল তো করলাম আল্লাহ আপনি আমলকে কবুল করুন আল্লাহ তাআলার কাছে আমলকে কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করা
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহর ঘর বানালেন। এই যে এটা এত বড় একটা নেক আমল করলেন, সেই আমল করে দোয়া করলেন কি রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমল তো করেছি আপনি আমলটাকে কবুল করে নাও। প্রতিটি আমল করার পর কাকুতি মিনতি করে আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহ যেন আমলকে কবুল করে নেন। এই জন্য এই যে সাদকা খায়রাত, আমি সাদকা করলাম, টিভিতে আমি এত টাকা দিলাম, সবাই জানলো যে আমি টাকা দিছি, কিন্তু এর চেয়েও বেশি হলো আল্লাহর কাছে দেওয়ার পর যে আল্লাহ এই যে সাদকাটা করলাম আপনি আমার সাদকা কবুল করে নেন। জি, আমরা ইনশাআল্লাহ পরবর্তী অংশ আর এই প্রশ্নের পরেই উত্তর দেওয়ার পরেই আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে দিকে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। প্রতিদিন দেখি যেমন 100, 200, 500, 250 ঠাকুর তুলিয়া ক্যামেরা করেন, করিয়া মানুষের ছবি তুলিয়া চালন, জাকাত দিয়া খাপন, জাকাতর ঠেকাটা তো হুজুর আমি একজন দেখার দিদি খাওয়ার পাওয়ানদার ওই আমি আমার হোক আমার ওই যাইটা টেকাটা তো আমার, আমি অন্য ঔষধ খাইতাম, আমার কিবা একটা রেন্ট দিতাম, তাই না? আমার দেলাইলা কাপড় দোকান, এখন দেখারটা কি পরিপূর্ণ ওই বলি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে নি আপনার? একটা প্রশ্ন হইলো হুজুর, আগে তো রাত আমরা যখন তারিখ করতাম তখন 1 তারিখ তাই শুরু হইতো, মিলাদ শরীফ পড়াইতাম, মিলাদ পড়াইতা সিডনি করতাম, এখন তো এটা কিছু কিছু আলিমুলামা হলে এখন এটা যাই নাই আমার সত্য প্রশ্ন, আমার প্রশ্ন নাই হুজুর, জানার লাগে আর কি আপনারা যদি জাজাকাল্লাহ। আপনার দুইটা প্রশ্ন, আর কোনো প্রশ্ন থাকলে কইতে পারেন। আপনারা বলা তাহুকা। ওকে, ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ জাজাকাল্লাহ আপনার সুন্দর প্রশ্নের জন্য। احبك الله بما احببتنا فيه, আল্লাহ তাআলা আপনি যেভাবে আমাদেরকে মহব্বত করেন আল্লাহ যেন আপনাকে ওইভাবে মহব্বত করেন, যেহেতু আমাদের এই মহব্বত দ্বীনের নিসবতে। আপনার যে প্রথম প্রশ্নটা যে যাকাতের জন্য যেভাবে কাপড় শাড়ি এগুলা করে দেয়া হয় এবং এগুলা রেকর্ড করে ফিল্ম করে এগুলা দেখানো হয়, আমরা আজকে কয়েকবারই যাকাতের বিষয়ে আলোচনা করেছি। সেটা হলো কি, আমি কেন যাকাত দেব? আমি যাকাত দিব আমার মালকে পবিত্র করার জন্য, আমি যাকাত দিব আল্লাহ তাআলার কাছ থেকে আমি মুক্তি লাভের জন্য। আমি যদি সঠিকভাবে আমার মালের যাকাত না দিই তাহলে কঠিন আযাবের আমি সম্মুখীন হব। আমার যদি এই আল্লাহ তাআলার এই ভয় আমার অন্তরে থাকে তাহলে যাকাত দেওয়ার ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করব এবং চিন্তা করব কিভাবে যাকাত দিলে আমার যাকাতটা সঠিকভাবে আদায় হয়। স্বাভাবিকভাবে যারা যাকাতের জন্য এই যে কাপড় দেন, শাড়ি দেন, মানুষকে অনেকে মনে করে যে তারা মানুষকে দেখানোর জন্য দেন, তো কারো ইন্টেনশন কারো নিয়তের ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না যে আসলে কেন দিচ্ছেন কিভাবে দিচ্ছেন। এই ক্ষেত্রে মনে করেন আপনি যখন যাকাত দিবেন, যেহেতু আপনার যাকাতের বিষয়টা আপনি জানেন, আপনি সেটা জানতে চাইছেন, আপনি যখন যাকাত দিবেন তো যে ব্যক্তিকে আপনি যাকাত দিচ্ছেন তার যে প্রয়োজন যেটা আছে সেটা যদি আপনি সামনে রেখে যাকাত দেন